তো হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরো একটা নতুন ফ্রেশ ব্লগে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে ফাইনালি আবারও আমরা যাচ্ছি ত্রিধারা মিলন মন্দিরে। তো তোমরা আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে অনেকটাই সাপোর্ট দেখিয়েছিলে। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কলকাতা থেকে কিভাবে যাব, এখানে ভোগ কতক্ষণ দেওয়া হয়, আর অনেক কিছু কমেন্ট করছিলে মন্দির কতক্ষণ খোলা থাকে। তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকে এই ব্লগে দেবো। আর আজকে আমরা যেহেতু ওখানে যাচ্ছি সবকিছু তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাবো। তো আগের বারে আমরা যখন গেছিলাম তখন তোমরা তো দেখেইছিলে আগের ব্লগে যে ওখানে কিন্তু সেরকম ভাবে কিন্তু তখন মানুষজন ছিল না বা ওরকম মন্দিরটার পুরো কাজ কমপ্লিট হয়নি। তবে এখন কতটা কি কাজ কমপ্লিট হয়েছে আর কতজন কি আসছে সবকিছু আজকে এই ব্লগের মধ্যে দেখাবো। তো চলো এখন আমরা ত্রিধারা মিলন মন্দিরে যাই আর গিয়ে তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। তো তোমরা পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। দেখো আমি কিন্তু এটা জানি যে বৃষ্টি হবে আজকে, তার কারণ যখন আমি একটু দূর দূরে কোথাও ব্লগ করতে পারবো বৃষ্টি কিন্তু হবে, এটা মাস্ট। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু এরকম ভাবে কোনো ওয়েদার সেরকম খারাপ ছিল না, ভালোই ওয়েদার ছিল, রোদ ছিল, বাট এখানে আসছি রাস্তায় বৃষ্টি হঠাৎ, আমি জানি এটা হবে। তো যাই হোক চলো এখন দাঁড়িয়ে আছি এখান থেকে, আর বৃষ্টিটা একটু কমেছে, আর চলো এখান থেকে বেরাই এখন। তো এখন আমরা যেতে যেতে এই রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখন এই জায়গাটা পুরোটা কিন্তু ঘন জঙ্গল। তো এখানে জঙ্গলের ভিউটা জাস্ট সেরা। তো যাই হোক এখন আমরা আর দাঁড়াবো না রাস্তার কোথাও, একদম সোজা মন্দিরে যাবো। তো চলো এখন মন্দিরে যাই। তো ফাইনালি এখন আমরা আবারও চলে আসছি সেই ত্রিধারা মিলন মন্দিরে, সামনে দেখতে পাচ্ছ। তো এখন মন্দিরের ভেতরে যাবো, তারপরে তোমাদেরকে সবকিছু বলছি। তো এটা আমার দ্বিতীয়বার, সেই জন্য আর সেরকম ভাবে তোমাদেরকে পুরোটা দেখাবো না, যেগুলো তোমাদেরকে আগের বারে দেখাইনি সেগুলোই জাস্ট দেখাবো। আর এই যে ভোগের ব্যাপারটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে, কিভাবে ভোগ পাবে, কি করতে হবে, কিভাবে কি বুকিং টুকিং কি ব্যাপার, সবকিছু তোমাদেরকে এভরিথিং দেখাবো, আর কি কি এক্সট্রা যেগুলো নতুন তৈরি হয়েছে এখানে সেগুলো দেখাবো। তো চলো এখন মন্দিরের ভেতরে যা, গিয়ে তোমাদের সবকিছু দেখাবো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী। তো গাইস এখন আমরা আছি সেই ত্রিধারা মিলন মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ এই যে সেই মন্দির আবারও কিন্তু চলে এসেছে এখানে। তো আগের বারে যেগুলো তোমাদেরকে দেখাইনি আর যেগুলো তোমরা অনেকে কমেন্ট করছিলে, অনেকে জিজ্ঞাসা করছিলে, যেগুলো জিজ্ঞাসা করছিলে সবগুলোই তোমাদেরকে আমি এখন বলবো, যেহেতু ফাইনালি আবার চলে আসছি। আর আগের থেকে এখন কিন্তু অনেকটা এখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে, তখনই কিন্তু সেই স্টার্টিং টাইমে আমরা এসেছিলাম, সেই জন্য অনেকটা কিন্তু কাজ বাকি ছিল, আর এখন কিন্তু প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এক এক করে দেখাচ্ছি, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তবে এখানে যে ভোগের ব্যাপারটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, অনেকে জানতে চেয়েছিলে, তো দেখো এখানে ভোগ খেতে হলে তোমাদের অবশ্যই কিন্তু 10টার আগে এখানে নাম লেখাতে হবে, সেটা তোমরা এখানে এসেও লেখাতে পারো, নয়তো তোমরা যদি ফোনে লেখাতে চাও ফোনেও লেখাতে পারো। তো আগের বারে যখন এখানে এসেছিলাম যে ভোগ রান্না হতো অল্প পরিমাণে হতো, কেননা তখন সেরকম একটা ভিড় হতো না, তবে এখন কিন্তু পার ডে 300-350-এরও বেশি কিন্তু মানুষ এখানে আসে শুধুমাত্র ভোগ খাওয়ার জন্য। আর এখানে এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছে মন্দিরের নিচটা, এখানে সেটটাতে কিন্তু এখন ভোগ পরিবেশন হয়, আর ওইদিকে আর একটা নতুন সেট হচ্ছে যেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো তোমরা যারা কলকাতা থেকে অনেকে কমেন্ট করছিলে যে এখানে মোবাইল নাম্বার কোনো আছে কি না বা মোবাইল নাম্বারে বুকিং করা যায় কি না, তাদের জন্য বলে দিচ্ছি এখানে কিন্তু মোবাইল নাম্বার আছে, এখানে এই যে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারটাতে ফোন করে বুকিং করতে পারবে টিকিট, আর কুপনের জন্য 50 টাকা করে লাগবে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুপন। আর এখন আমরা ভোগ খাওয়ার জন্য চলে আসছি, আর এখানে জাস্ট ভিড়টা দেখো শুধু। তো এইমাত্র জাস্ট নিচে ভোগ খেয়ে ওপরে যে সেটটা আছে এখানে আসছি, আর এখন কিন্তু কুপন সিস্টেম স্টার্ট হয়ে গেছে, আগে কিন্তু যেরকম কুপন সিস্টেম ছিল না, যখন তখন আসলেও কিন্তু মোটামুটি ভোগটা পাওয়া যেত,
তবে এখন কিন্তু অবশ্যই 10টার আগে এসে নাম লেখাতে হবে এখানে আর তবে কিন্তু তোমরা কুপন পাবে তো যারা যারা আসবে বলছিলে কুপন সিস্টেম বা কিভাবে ভোগ পাওয়া যাবে জিজ্ঞাসা করছিলে তাদেরকে বলে দিচ্ছি তোমরা 10টার আগে আসবে এসে কিন্তু এখানে তোমাদের নাম লেখাতে হবে নয়তোবা কিন্তু তোমরা কুপন পাবে না পেতেও পারো আবার যদি তোমাদের ভাগ্য থাকে যেমন আজকে আমরা আসছি যখন অনেকটাই লেট হয়ে গেছে তবে আমাদের ভাগ্যে ছিল আমরা কুপন পেয়েছিলাম তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ফোন করেও কুপন কাটাতে পারো আর তখন কিন্তু ওপরে এই যে কাঠের কাজগুলো হয়েছিল এই যে এগুলো এগুলো কিন্তু তখন পালিশ করা হয়নি তবে এখন কিন্তু এগুলো পালিশের কাজ চলছে এখানে দাদারা কাজ করছে এদিকে তো অলমোস্ট সব কাজ কমপ্লিট এদিকের এখানে পালিশও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকের যে কাঠের কাজগুলো এগুলো কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ওইদিকের ওটা হচ্ছে চলো ওইদিকে দেখাচ্ছি তোমাদের তো এখন 4টে বেজে গেছে সেজন্য মন্দির এখন ওপেন করে দিয়েছে আর তোমরা কিন্তু পুরো ব্লগটা না দেখে অনেকে কমেন্ট করো যে কিভাবে যাব কিভাবে যাব তো তোমাদেরকে বারবার ধরে বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখো তারপরে বলো ঠিক আছে আর তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে আসবে যারা কলকাতা থেকে আসবে আগে আসবে বিষ্ণুপুর ওখান থেকে তোমরা কিন্তু এখন অ্যাভেলেবেল বাস হয়ে গেছে তোমরা আধ ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা সাড়ে সাড়ে অন্তত বাস পাবে ঠিক আছে তো তোমরা কিন্তু বাসে করে আসতে পারো নয়তোবা কেউ কিন্তু অটো করেও আসতে পারো ওখান থেকে অটো রিজার্ভ করে তোমরা কিন্তু অটোই করেও এখানে আসতে পারো ওকে আর পানিমুড়া এখানে কিন্তু বাস দাঁড়ায় এখানে একটা স্ট্যান্ড হয়েছে এখন তো এখানে কিন্তু অবভিয়াসলি তিধারা মিলন মন্দির বললেই তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে তো চলো এখন তোমাদের যে নতুন সেটটা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি তো নতুন সেটটা যেটা তৈরি করা হচ্ছে এই যে এই সেটটা এগুলো তোমাদের আগের বারে দেখাইনি কেননা আগের বার অতটা টাইম থাকেনি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি এখন সেটের কাজ চলছে তো ওই দিকটাতে এখন ওই সেটটা তৈরি করা হচ্ছে পাথর টাথর বসিয়ে আর এদিকটা পরে তৈরি করা হবে আর এই জায়গাটা কিন্তু ভোগ রান্না করা দেখতে পাচ্ছি এখানে দুটো কড়াই অলরেডি কিন্তু চাপানো আছে আর এখানে কিন্তু মেনলি ভোগটা রান্না করা হয় তো আগের বারে যখন এসেছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে গরুর গোয়ালটা তো চলো এখানে একটা গরুর গোয়াল আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিন্তু গরু আছে এখানে তো এখানে কিন্তু অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছি দাদা কটাগুলো গরু আছে 30-32টা হবে না তো এখানে যিনি আছেন তিনি বললেন এখানে একটা ষাঁড় আছে তো ষাঁড়টা দেখাচ্ছি তোমাদের আর টোটাল কিন্তু 30-32টা গরু আছে তখন থেকে এরকম কটা ষাঁড় ছিল লড়াই করতে হলে বিক্রি করে দিয়েছে দান করে দিয়েছে এখন এই সব গরু কি এরকম দুধ দেয় তো সব কটাই ওই একটাই আচ্ছা এই ষাঁড়টার বয়স কত হবে আর আগের বারে যখন এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এখানে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাই একটা ঝর্ণার মতো করা হবে আর ওই জায়গাটাতে একটা উদ্যানের মতো করা হবে তবে এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এই বাড়িটার কাজ চলছে এখন সেই জন্য কিন্তু এখানে এখন এই কাজটা শুরু করা হয়নি তবে বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে কাজটা শুরু হয়ে যাবে তো যাই হোক চলো তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিলাম যেগুলো আগের বারে দেখাতে পারিনি তো এখন এখান থেকে বেরিয়ে যাব আর ব্লগটা এখানে এন্ড করছি আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো তো চলো এখানে এখান থেকে বেরিয়ে যাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে জানাতে ভুলবে না আর শেয়ার করার মতো হলে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে অল অপশনটা অন করে রাখো যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না যায় তো চলো নেক্সট কিন্তু আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই